আজ গিয়েছিলাম সিঙ্গাপুরের কোরিয়াটাউন নামে পরিচিত তানজং পাগার এরিয়াতে। দূর থেকে রঙিন কিছু চোখে পড়তেই এগিয়ে গেলাম দেখার জন্য। ঘুরে ঘুরে দেখে নিলাম শিল্পীর চোখ কিভাবে তানজং পাগার দেখে। ইদানিং আমরা কোথাও ঘুরতে গেলে দু পায়ের উপরই ভরসা রাখি। নতুন সব জায়গা যা আগে কখনোই খেয়াল করিনি সেগুলো আবিষ্কার করতে পেরে দারুণ লাগে। এই রাস্তাটার কথাই ধরা যাক না, সারি সারি ক্যাফে দুই পাশে। এখানে এসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অনেকেরই সাপ্তাহিক রুটিন। বেশ অনেকক্ষণ হাঁটার পর একটু আরাম করে কোথাও বসবো বলেই ঢুকে পড়লাম এই টি হাউসে। ভেতরটা ভীষণ শান্তি মাখা। আমরা বসতেই হাজির হয়ে গেল মেনু। মেহেদি নিল পিলো চুন, আর আমি অর্ডার দিলাম ক্রিসেন্থেমাম টি। শুনতে যত ভারী কি লাগছে দেখতে ততই আকর্ষণীয় ছিল টি। টি হাউসের একজন কর্মচারী আমাদের জানালেন কোন চা কোথা থেকে আসে আর কোন চায়ের কি কি উপকারিতা। মজা করে এও বললেন একবারে ক্রেতা তাদের কাছে দুধ চিনি চেয়ে বসেছিলেন, যখন জানলেন এই চা দুধ চিনি ছাড়াই খেতে হয় ভীষণ অবাক হয়েছিলেন। আড্ডায় ডুব দিয়ে আমরা সময়ের হিসেব রাখিনি, বাইরে বেরিয়ে দেখলাম সন্ধ্যা নেমে গেছে। কাছেই ছিল ম্যাক্সওয়েল হকার সেন্টার, সেখান থেকেই রাতের খাবারটা সেরে নিলাম। অর্ডার দিয়েছিলাম ফ্রাইড গিয়োজা আর গ্রিল্ড সাবা ফিশ। গিয়োজা ডাম্পলিং এর আরেক নাম, আমার ভীষণ পছন্দ ফ্রাইড গিয়োজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য চ্যানেল ফর টুডেজ অ্যাডভেঞ্চার। সি ইউ নেক্সট উইক।